সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক শুভেচ্ছা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাজমুন নাহার, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, দোহার নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ, ঢাকা। আমাদের আজকের পাঠদানের বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় প্লান্ট ফিজিওলজি থেকে ট্রান্সপিরেশন অর্থাৎ প্রসেদন। আমাদের আজকের আলোচনার বিষয় ট্রান্সপিরেশন ইন প্লান্টস। আমরা জানি উদ্ভিদ মূল দ্বারা মাটিস্থ পানি ও খনিজ লবণ শোষণ করে, কিন্তু এই শোষিত পানির বেশিরভাগ অংশই উদ্ভিদ বাষ্পাকারে বায়ুতে ছেড়ে দেয়। এই প্রসেসকে ট্রান্সপিরেশন বা প্রসেদন বলে। চলো আমরা দেখি ট্রান্সপিরেশন উদ্ভিদের কোথায় কোথায় সংঘটিত হয়ে থাকে। উদ্ভিদ যে প্রক্রিয়ায় মূল রোমের সাহায্যে মাটির পানি শোষণ করে তাকে অসমোসিস বা অভিস্রবণ বলে। শোষিত পানি উদ্ভিদ কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে সমস্ত পাতায় পৌঁছে দেয়। দেখো ছবিতে দেখা যাচ্ছে জাইলেম বাহিকার মাধ্যমে পানি উদ্ভিদের সমস্ত দেহে পৌঁছে যাচ্ছে। পরবর্তীতে এই পানি পাতার মেসোফিল সেল হয়ে এস্ট্রোমাতে পৌঁছায়। এস্ট্রোমা যখন খোলা হয় তখন অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায়। এস্ট্রোমা গাট সেল দ্বারা পরিবেষ্টিত থাকে। ছবিতে দেখতে পাচ্ছ গাট সেল দ্বারা পরিবেষ্টিত। গাট সেল এস্ট্রোমা খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্রের মাধ্যমে দিনের বেলায় প্রসেদন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। আরেক ধরনের প্রসেদন হয় কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে। লেন্টিসেলের মাধ্যমেও কিছু পরিমাণ পানি বাষ্পাকারে বের হয়ে যায়। লেন্টিসেলের মধ্যে দিয়ে সংঘটিত এই প্রসেদনকে লেন্টিকুলার প্রসেদন বলে। পাতার বহিঃত্বকের উপর কিউটিন জাতীয় অবৈধ রাসায়নিক পদার্থের পাতলা বা পুরো স্তরকে কিউটিকল বলে। কিউটিকলের মাধ্যমে সংঘটিত এই প্রসেদনকে কিউটিকুলার প্রসেদন বলে। যদিও পত্ররন্ধ্রীয় প্রসেদনের তুলনায় এর পরিমাণ অনেক কম। এতক্ষণ আমরা উদ্ভিদের প্রসেদন প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত হয় তা দেখলাম। এখন এসো প্রসেদন কি। প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের বায়ব অঙ্গের পাতা, কুচিকাণ্ড, লেন্টিসেল ইত্যাদির মাধ্যমে দেহ অভ্যন্তরস্থ পানি বাষ্পাকারে বাইরে নির্গত হয় তাকে প্রসেদন বলে। প্রসেদন তিন প্রকার: পত্ররন্ধ্রীয় প্রসেদন, কিউটিকুলার বা ত্বকীয় প্রসেদন, লেন্টিকুলার প্রসেদন। প্রসেদন সম্পর্কিত কিছু তথ্য: পত্ররন্ধ্র উদ্ভিদের গ্যাস বিনিময়কারী অতি ক্ষুদ্র অঙ্গ। পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 এস্টোমেটা থাকতে পারে। উদ্ভিদ দ্বারা শোষিত পানির প্রায় 1% জৈবিক ক্রিয়ায় ব্যবহৃত হয়। উদ্ভিদ দ্বারা শোষিত পানির প্রায় 99% বাষ্পাকারে বের হয়। বিষমপৃষ্ঠ পাতার নিচের পৃষ্ঠে এস্টোমাটা থাকে। সমুদ্রপৃষ্ঠ পাতার উভয় পৃষ্ঠে এস্টোমাটা থাকে। ভাসমান জলজ উদ্ভিদের পাতার উপরের পৃষ্ঠে এস্টোমাটা থাকে। নিমজ্জিত জলজ উদ্ভিদে পত্ররন্ধ্র নেই বা নিষ্ক্রিয়। মরু উদ্ভিদের পাতার ত্বকের গভীরে লুকায়িত পত্ররন্ধ্র থাকে। এস্টোমাটা দিনের বেলায় খোলা থাকে, রাতের বেলায় বন্ধ থাকে। প্রতিটি পত্ররন্ধ্রের নিচে একটি বৃহৎ বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি বিদ্যমান। প্রসেদনকে প্রয়োজনীয় আপদ বলে। মোট প্রসেদনের প্রায় 80 থেকে 90% স্টোমাটার মাধ্যমে ঘটে। কিউটিকুলার প্রসেদন 5 থেকে 10% হয়। কিউটিকুলার ও লেন্টিকুলার প্রসেদন দিবারাত্রি সর্বদা সংঘটিত হয়। ক্যাম উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র রাতে খোলা থাকে ও দিনে বন্ধ থাকে। লয়েডের মতে রক্ষীকোষের অভিস্রবণিক চাপের পার্থক্যের কারণে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নির্ভরশীল। সাইরের মতে কোষশ্বাসের পিএইচের উঠানামা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী। বাহ্যিক প্রভাবকগুলো হচ্ছে আলো, তাপমাত্রা, বায়ুপ্রবাহ, আপেক্ষিক আর্দ্রতা। অভ্যন্তরীণ প্রভাবকগুলো হচ্ছে পত্ররন্ধ্র, পাতার গঠন ও সংখ্যা। এবার এসো পত্ররন্ধ্রের গঠন কিভাবে আঁকা যায় তা দেখি।
তো খুব সহজেই পত্ররন্ধ্র আঁকার কৌশলটা শিখে নিই। প্রথমে দুটি অর্ধ চন্দ্রাকৃতির বা কিডনি শেপ কোষ আঁকা হচ্ছে। এ কোষ দুটোকে গার্ড সেলস বলা হয়। কোষ দুটির চারিদিকে একটু ভিন্ন আকার আকৃতির অনেকগুলো কোষ আঁকা হচ্ছে। এ কোষগুলোকে বলা হয় সাবসিডিয়ারি বা সহকারী কোষ। গার্ড সেলের ভিতরে ক্ষুদ্র অঙ্গাণু আঁকা হচ্ছে এবং গার্ড সেলের ভিতরের প্রাচীরটা একটু পুরু থাকবে, এটা ছবিতে দেখানো হচ্ছে। এভাবে পুরু প্রাচীর আঁকবে। এখন দুটি গার্ড সেলের ভিতরে যে পোর থাকে সেটাকে বলা হয় স্টোমাটাল পোর। অর্ধচন্দ্রাকৃতির সেল দুটোকে বলা হয় গার্ড সেলস। গার্ড সেলসের একটি করে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ছবি দেখছো তোমরা। ছোট ছোট অঙ্গাণুকে বলাগুলোকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ভিন্ন আকৃতির যে সেলগুলো আঁকা হয়েছিল সেগুলোকে বলা হয় সাবসিডিয়ারি সেল। এইভাবে খুব সহজে আমরা স্টোমাটার ছবি আঁকতে পারি। এসো এবার পত্ররন্ধ্রের গঠন সম্পর্কে জানি। পত্ররন্ধ্রের কেন্দ্রে একটি ছিদ্র বা রন্ধ্র থাকে, একে স্টোমাটাল পোর বলে। দুটি অর্ধচন্দ্রাকার রক্ষীকোষ দিয়ে পত্ররন্ধ্র পরিবেষ্টিত থাকে। রক্ষীকোষে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। মাঝে একটি করে নিউক্লিয়াস থাকে। ঘন সাইটোপ্লাজম দেখা যায়। রক্ষীকোষের কোষ প্রাচীর সবদিকে সমান নয়। রন্ধ্রের দিকে প্রাচীরটি অত্যন্ত পুরু, কিন্তু বাইরের প্রাচীরটি পাতলা। রক্ষীকোষের বাইরে চারিদিকে কিছু ভিন্ন আকার আকৃতির সহকারী কোষ দেখা যায়। সহকারী কোষগুলো সহ প্রতিটি পত্ররন্ধ্রকে স্টোমাটাল কমপ্লেক্স বলে। কিছু উদ্ভিদের সহকারী বা সাবসিডারি সেল থাকে না, যেমন শসা, কুমড়া, কিছু অর্কিড। এখন আমরা আরেকটি ভিডিও দেখব। এখন আমরা দেখব আধুনিক মতবাদের উপর ভিত্তি করে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। ল্যাবিট ইন 1974 এর প্রোটন প্রবাহ মতবাদের উপর ভিত্তি করে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া ব্যাখ্যা দেওয়া হয়। এই মতবাদ অনুসারে পটাশিয়াম আয়ন গার্ড সেল এ প্রবেশ ও গার্ড সেল থেকে বের হয়ে যাওয়ার উপর ভিত্তি করে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল এ পটাশিয়াম আয়ন সঞ্চিত অবস্থায় থাকে। ছবিতে আমরা এখন দেখতে পাবো যে পটাশিয়াম আয়ন সাবসিডিয়ারি সেলে সঞ্চিত অবস্থায় আছে। দিনের বেলায় স্টার্চ ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। ছবিতে দেখা যাচ্ছে হলুদ রঙের ম্যালিক অ্যাসিড। পরবর্তীতে এই ম্যালিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন ও ম্যালেট আয়ন উৎপন্ন করে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি নীল রঙের হাইড্রোজেন আয়ন আর সবুজ রঙের ম্যালেট আয়ন। পরবর্তীতে এই হাইড্রোজেন আয়ন গার্ড সেলস থেকে বের হয়ে সাহায্যকারী কোষে যায় এবং পটাশিয়াম আয়ন সাবসিডিয়ারি সেল থেকে গার্ড সেলে প্রবেশ করে। পটাশিয়াম আয়নকে ব্যালেন্স করার জন্য ক্লোরিন আয়ন গার্ড সেলে প্রবেশ করে, ফলে গার্ড সেল এ অভিস্রবণিক চাপ বেড়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছ গার্ড সেলে অভিস্রবণিক চাপ বেড়ে গিয়েছে। অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় চারপাশের কোষ থেকে পানি গার্ড সেলসে প্রবেশ করে এবং গার্ড সেল স্ফীত হয়। গার্ড সেলস এর বাইরের পাতলা প্রাচীরের দিকে অতিরিক্ত চাপের টানে ভিতরের পুরো প্রাচীরটি কিছুটা বেঁকে যাবে। এভাবে রস স্ফীতি বেড়ে যাওয়ার ফলে পত্ররন্ধ্র খুলে যাবে। ছবিতে দেখতে পাচ্ছ পত্ররন্ধ্র খুলে গিয়েছে। রাতের বেলা কী ঘটবে দেখো। রাতের বেলায় ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি বন্ধ থাকার ফলে গার্ড সেলস এ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি প্রাপ্ত হয় এবং পিএইচ অ্যাসিডিক হয় এবং এর মান 5.0 থাকে। কার্বন ডাইঅক্সাইড এর উপস্থিতিতে
প্লান্ট হরমোন অ্যাপসিসিক অ্যাসিড অর্থাৎ ABA কাজ করতে থাকে। এই অ্যাপসিসিক অ্যাসিডের উপস্থিতিতে গার্ড সেলস এর ভেদ্যতার পরিবর্তন ঘটিয়ে পটাশিয়াম ও ক্লোরিন আয়ন গার্ড সেলে প্রবেশে বাধা সৃষ্টি করে। পটাশিয়াম এবং ক্লোরিন আয়ন সাবসিডিয়ারি সেল এ স্থানান্তরিত হওয়ার ফলে গার্ড সেলস এর অভিস্রবণিক চাপ কমে যাবে। এর ফলে কি হচ্ছে? এর ফলে পানি বহি অভিস্রবণ প্রক্রিয়ায় গার্ড সেলস থেকে বের হয়ে আসে, ফলে এটি স্ফীতি হারিয়ে ফেলে। দেখতে পাচ্ছ এটি স্ফীতি হারিয়ে ফেলেছে, সবশেষে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছ পত্ররন্ধ্র বন্ধ হয়ে গিয়েছে। এতক্ষণ আমরা আধুনিক মতবাদের আলোকে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল একটি ভিডিও ক্লিপের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। উদ্ভিদ জীবনে প্রসাধনের গুরুত্ব। প্রসাধনের ফলে একদিকে উদ্ভিদ যেমন উপকৃত হয়, অন্যদিকে এর কিছু অপকারী ভূমিকাও রয়েছে। উপকারী দিকগুলো হলো পানি পরিশোষণ, রসের ঊর্ধ্বস্রোত, পাতায় অবিরাম পানি সরবরাহ নিশ্চিত, অতিরিক্ত পানি নিষ্কাশন করা, দৈহিক বৃদ্ধিতে সহায়তা করা, পানি সংবহন, তাপ নিয়ন্ত্রণ। সালোক সংশ্লেষণ ও শোষণকে প্রভাবিত করা, খাদ্য পরিবহন অব্যাহত রাখা, ছত্রাকের আক্রমণ রোধ করা, কোষ বিভাজনে সহায়তা করা, অভিস্রবণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, শক্তি নির্গমনে সহায়তা করা, পুষ্প পরিস্ফুটন ও ফল সৃষ্টি করা। প্রসাধনের অপকারিতা। প্রসাধনের মাধ্যমে দেহ থেকে বাষ্পাকারে পানি বের করে দিতে উদ্ভিদের শক্তির অপচয় হয়। প্রসাধনের কারণে উদ্ভিদের শোষিত পানির অপচয় ঘটে। শোষিত পানির অপেক্ষা যদি উদ্ভিদের প্রসাধন বেশি হয় তাহলে গাছ শুকিয়ে মারা যায়। প্রসাধন সম্পর্কিত সার্বিক আলোচনা শেষে তোমরা যদি বাসায় এই বিষয়টি বুঝে ভালোভাবে চর্চা করো, তবে খুব সহজেই প্রশ্নগুলির উত্তর করতে পারবে। যেমন, প্রসাধন কী, প্রসাধনের প্রকারভেদ, চিত্রসহ পত্ররন্ধ্রের গঠন বর্ণনা করা, আধুনিক মতবাদের আলোকে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার কৌশল ব্যাখ্যা করা, প্রসাধনের গুরুত্ব জানা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।